সুন্দরবন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সুবিশাল অরণ্যের 1/3 রয়েছে বাংলাদেশে। জল ও জঙ্গলের এই মিলনস্থল যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, কারণ এখানে জলে কুমির আর ডাঙায় বাঘ। এই ঘন ম্যানগ্রোভ অরণ্যে রয়েছে বাস রয়্যাল বেঙ্গল টাইগারের। উইকেন্ড বা 2-3 দিন ট্যুরের এক আদর্শ জায়গা হলো এই ন্যাশনাল পার্ক। বেঙ্গল টাইগার ছাড়াও তোমরা এখানে আসলে দেখা পাবে বাদুর, বুনো শুয়োর, কুমির এবং হরিণেরও। এখানে বাদরের কার্যকলাপ তোমাদেরকে হাসতে বাধ্য করবেই, আরো দেখা পাবে কিছু জানা অজানা পাখি, সাথে তো থাকবেই কিছু রোমাঞ্চকর স্থানীয় গল্প। তবে মূল আকর্ষণ হলো জমিয়ে খাওয়া দাওয়া আর কিছু অচেনা মানুষের সাথে মনের কথা ভাগ করে নেওয়ার আনন্দ। বেস্ট সিজন হলো শীতকাল, আর বর্ষাকালে ইলিশ উৎসব একটা আলাদাই সাড়া ফেলেছে। তাহলে চলো এই জানা অজানার মাঝে উড়ে নেওয়া যাক সুন্দর গল্পের সুন্দর। 6 জানুয়ারি 2023 শুক্রবার এর সকালটা ছিল একটু আলাদা, কারণ সেদিনই আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। প্রথমে মেট্রো করে নিউ গড়িয়া স্টেশন এবং সেখান থেকে ক্যানিংগামী 8:28 ক্যানিং লোকাল নিয়েছিলাম আমরা। শীতের হিমেল হাওয়া আর মিষ্টি রোদের ছোঁয়া গায়ে মেখে আর ক্যানিং লোকালের ভিড়টাকে কিছুটা সামাল দিয়ে আমরা এগিয়ে চললাম। সময় নিল 1 ঘন্টার কিছু কম। এই সুন্দরবন যাত্রাটি ছিল আমার দি ট্রাভেল ইন্ডিয়া কোম্পানির সাথে। ক্যানিং স্টেশনের বাইরে এবং সোনাখালী জেটি ঘাটের সামনে তোমরা পেয়ে যাবে হরেক রকম ট্যুর এজেন্সি, আর ক্যানিং স্টেশনের অদূরেই ছিল অটো স্ট্যান্ড যেখান থেকে অটো নিতে হবে সোনাখালী জেটি ঘাট যাওয়ার জন্য। গুড মর্নিং ফ্রম ক্যানিং। এখন দাঁড়িয়ে আছি ক্যানিং এর অটো স্ট্যান্ডের সামনে। এই 10টার সময় ক্যানিং এর লোকাল করে আমরা এসেছি গড়িয়া থেকে এখানে, যদিও সেটা শিয়ালদা থেকে ছাড়ে কিন্তু আমরা গড়িয়া থেকে ধরেছি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমাদের যেহেতু ছিল তাই। এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব সোনাখালীর উদ্দেশ্যে, সেখান থেকে লঞ্চ নেব, নিয়ে বেরিয়ে পড়ব সুন্দরবন ভ্রমণে। 3 দিন 2 রাত সুন্দরবন ভ্রমণের এই সফরে এই গাইডে আমার সাথে তোমরাও জুড়ে থাকো, দেখাবো সব কিছু। শীতের সকাল, আহা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, রোদের স্নিগ্ধ ছোঁয়া আমাকে মুগ্ধ করে দিচ্ছে, আর পেছনে আমার একটা শুকনো গাছের গুড়ি আর পুকুর, অসাধারণ। চলো এগিয়ে যাই। অটোর সামনে লেখা কিছু হাস্যকর কিন্তু কঠোর বাস্তব উক্তি পড়ে নিয়ে আমরা একে একে উঠে পড়লাম অটোতে সোনাখালী জেটি ঘাট যাওয়ার উদ্দেশ্যে। ক্যানিং থেকে সোনাখালীর দূরত্ব হলো 18 কিলোমিটার, যা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। একে একে ক্যানিং বাজার, মাতলা ব্রিজ পার করে বাংলার অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সোনাখালী জেটি ঘাটে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আগে থেকেই ঠিক করে রাখা MV সুবর্ণ লঞ্চ। লঞ্চে উঠতে না উঠতেই আমাদেরকে স্বাগত জানানো হলো গরমাগরম এবং মুচমুচে আমুদি মাছ ভাজা দিয়ে, যা মুখে দিলে শুধু একটা কথাই আসে, আহা কি সুন্দর। মাছ ভাজা শেষ হতে না হতেই দেখি রিজুদা নিয়ে হাজির আমাদের ব্রেকফাস্ট, যা ছিল লুচি, আলুর দম আর রসগোল্লা। ব্রেকফাস্ট সাঙ্গ হওয়ার সাথে সাথেই শুরু হলো আমাদের সুন্দরবন যাত্রা। গোসবায় যাবো, গোসবা গোসবা গোসবাইতে হ্যামিল্টনের বাংলো আছে,
যে বেগুন বাংলো আছে ওটা আমরা দেখবো, দেখে আমরা ফের লঞ্চে ব্যাক করবো। সোনাখালী জিটিঘাট ছাড়াতেই আমাদের চোখে পড়তে লাগলো বাংলা মায়ের জল ও জঙ্গলের সম্মিলিত এক অদ্ভুত রূপ। আর তার মাঝেই আমরা এগিয়ে যেতে থাকলাম গোসাবার উদ্দেশ্যে। এখানটায় তো আমাদের গোটা টিমের লাগেজেস গুলো রাখা আছে, আর সঞ্জয় দা বসে আছেন ওখানে। এখানে একটা হাই বলছে, এখানে একটা বাথরুম রয়েছে, দেখিয়ে দিই। এই যে প্রপার কমোডের ব্যবস্থা রয়েছে, বেসিন সব কিছু রয়েছে, বন্ধ করে দিই। এছাড়া রয়েছে চারখানা বেড, বড় বড়। এখানে একটা বড় বেড, এইখানে একটা বড় বেড, সঞ্জয় দা বসে রয়েছে একটা বেডে, আর ওইদিকে আর একটা বেড, আর ওই পাশে রয়েছে রান্নাঘর। ঠিক আছে, আজকে কী রান্না হচ্ছে? আপাতত আজকে আছে সমুদ্র কাঁকড়ার ঝাল, কাঁকড়ার ঝাল, ভেটকি মাছের ঝাল আছে, ভেটকি মাছেরও বা হ্যাঁ ঝাল, তারপরে ডাল আছে, বা আচ্ছা লাউ বড়ির তরকারি আছে, আলু ভাজা আছে, ভাত আছে। আলু ভাজা হচ্ছে ওইখানে? হ্যাঁ আলু ভাজা আপাতত হচ্ছে। আচ্ছা, মানে 80% রান্না কমপ্লিট হয়ে গেছে, 20% বাকি আছে, আপাতত চলছে। তারপর চাটনি পাঁপড় আছে। হেসেলের খোঁজটা নিয়ে উপরে আসতেই দেখি আমরা প্রায় পৌঁছে গিয়েছি গোসাবা, ঠিক যার পর থেকেই শুরু হয় দক্ষিণ রায়ের দেশ। দুপুর প্রায় দুটো এসে পড়েছি গোসাবা, আর আমি আমার সাথে পেয়ে গেছি আমার একজন দাদাকে। দাদা তোমার নাম? আমার নাম সঞ্জিত মালিক, আর নাম নিমাই। নিমাই, তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাবো বেকন বাংলোতে, বেকন বাংলোটা আমরা পরিদর্শন করব, পরে আমরা ফের আবার লঞ্চে ব্যাক করব। আমাদের লাস্ট আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাখিরালা, যেখানে আমাদের নাইট স্টে হবে। ঘাট থেকে 5 মিনিট হাঁটা পথে আমরা পৌঁছে গিয়েছিলাম বিকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। 1932 সালের 30 ও 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণেই এই বাংলোতে অবস্থান করেছিলেন। আমরাও দেখে নেওয়ার চেষ্টা করেছিলাম এই বাংলোর কিছু রূপ এবং চেষ্টা করেছিলাম অন্দরমহলের কিছু দৃশ্য দেখে নেওয়ার। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখার পর আমরা আবার বেরিয়ে পড়েছি গোসাবার আরেকটি বাংলো দেখতে, যেটাকে বলা হয় তাকে হ্যামিল্টন সাহেবের বাংলো। এই বাংলোতেই বাস ছিল গোসাবা তথা সুন্দরবনের রূপকার স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের। দুই ঐতিহাসিক বাংলো দর্শনের পর আমরা আবার চেপে পড়েছিলাম লঞ্চে পাখিরালয়ে যাওয়ার উদ্দেশ্যে। সময় করে লঞ্চের পেছনে আসতেই দেখি সে এক এলাহি আয়োজন মধ্যাহ্নভোজের। ভাত, ডাল, আলু ভাজা, আলু বড়ির তরকারি, ভেটকি মাছের ঝাল, কাঁকড়ার ঝাল, আরও কত কি। সুন্দরবনের জলের ওপর লঞ্চে বসে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। খাওয়া দাওয়া নিয়ে টু শব্দটি করার সুযোগ দেয়নি আমাদেরকে নিমাইদা এবং তার দল। গোসাবা ছাড়িয়ে দুর্গাদুয়ানি নদীর ওপর দিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম সুন্দরবন টাইগার রিজার্ভের জঙ্গলের দিকে। দুপাশে সুবিস্তৃত ঘন জঙ্গল দেখে আমরা বুঝতে পেরেছিলাম অবশেষে প্রবেশ করেছি দক্ষিণ রায়ের দেশে। প্রথম দিনের পড়ন্ত বিকেলেই আমরা নদীর চড়ায় চড়ায় হেঁটে বেড়ানো বাদুড়ের দেখা পেয়েছিলাম। বিকেলের আড্ডাটা জমেছিল নিমাইদার বাঘ নিয়ে বলা বিভিন্ন রকমের তথ্য এবং লোকমুখে শোনা ও নিজের দেখা অভিজ্ঞতা নিয়ে। দারুণ মজার মানুষ এই নিমাইদা। যদি তোমরা তার সাথে সুন্দরবন ট্যুর করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইল, দেখে নিও। NLT ট্রাভেলস। সাঁঝের আকাশে মাঝে মাঝেই দেখা মিলছিল শঙ্খচিল
গাধা খোঁজা পাখি এবং সারসের। প্রকৃতি মায়ের সৃষ্টি ও ধ্বংসের একটি প্রতিরূপ আমরা সেদিন বিকেলে প্রত্যক্ষ করেছিলাম। গত সপ্তাহ সুদূর্ণখালী খালে বাঘ দেখা গেছে। আমরা তখন এরকম ঠিক এরকম চারটে কি তিনটে সাড়ে তিনটে চারটে বাজে সেই সময়টা মানে বাঘ সাইটিং করেছে। ওরা বাঘ টার্গেট করেছে বিকানের থেকে ওরা আইল্যান্ডের দিকে যাবে এরকম একটা টার্গেট করেছিল। তো সে তুলনায় আমাদের কয়েকটা বোট মানে সামনাসামনি হয়ে গেছে, বাঘটা ক্রস করতে পারেনি হাফ রাস্তার ডিস্টেন্স থেকে, ফের আবার বাঘটা ব্যাক করেছে। তো এটা সামনের সপ্তাহে আমাদের বাঘটা দেখা গেছে সুদূর্ণখালী খালেতে। হাসি ঠাট্টা তামাশা গল্পের মাঝে কখন যে সূর্য দিগন্তে বিলীন হতে চলল তা কারোরই ততটা খেয়াল ছিল না। বিকেল 5:30 নাগাদ আমাদের সুবর্ণ লঞ্চ গিয়ে ভিড়ল পাখিরালয় জেটি ঘাটে। পাখিরালয়ে আমাদের এবারের সুন্দরবন ভ্রমণের ঠাঁই হয়েছিল অভিনন্দন হোটেলে। ভারী সুন্দর এই হোটেল এবং হোটেল সংলগ্ন পরিবেশ। তিন দিক ঘেরা হোটেলের ইমারতে এবং একদিকে রাধাকৃষ্ণের মন্দির এবং মাঝখানে ছোট্ট একটি গার্ডেন রয়েছে বসে আড্ডাটা মারার জন্য। দেখে খানিকটা আমার পুরনো আমলের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। সূর্যাস্তের পরে এসে গেছি অভিনন্দন কটেজে। 18 নম্বর রুম অ্যালার্ট করা হয়েছে আমাদেরকে। আমি রুম শেয়ার করছি সঞ্জয় দার সাথে। তো এই হলো গিয়ে রুম। সুন্দর একখানা বিছানা দেওয়া রয়েছে, ঘরটা বেশ বড়, সিলিং ফ্যান, সামনে সঞ্জয় দা নিজের জ্যাকেট খুলছে। এখানে হ্যাঙ্গারগুলো রয়েছে ঝোলানোর জন্য, বাথরুমের লাইট, বাথরুমটা দেখি পরিষ্কার বেসিন, যদি একটুখানি জলের দাগ রয়েছে বাট সেটা সেরকম কোনো ব্যাপার না। সার, কল, বালতি রয়েছে দুখানা, কমোড মোটামুটি ভালোই, আর তোয়ালে টোয়ালে রাখার জন্য একটা হাতল, এদিকে একখানা জানলা, আয়না। আমি এই ছিল মোটামুটি রুম। ও হ্যাঁ, এদিকে লাইট রয়েছে আর এদিকে সুইচগুলো রয়েছে, দুখানা প্লাগ ইন করার ব্যবস্থা, খুব ভালো। আর এখানে একটা টুল রাখা হয়েছে যেখানে আমার ব্যাগগুলো রয়েছে। তো এই ছিল মোটামুটি রুম ট্যুর। হোটেলের ব্যালকনি থেকেই সুপারি গাছের ফাঁক দিয়ে সেদিন সন্ধ্যেবেলা দেখে নিয়েছিলাম প্রাক পূর্ণিমার চাঁদ, আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম ঘুরে দেখতে পাখিরালয় বাজার। হোটেলে ফিরতেই আমাদের হাতে তুলে দেওয়া হয়েছিল গরমা গরম নুডলস। এছাড়াও ছিল রাতের নৈশভোজের আগে ঝুমুর নৃত্য পরিবেশন। যদিও আগেই ক্ষমা চেয়ে নেব অতিরিক্ত ক্লান্তির দরুন নৈশভোজের দৃশ্য তুলে না ধরতে পারার জন্য। সুন্দরবনের দ্বিতীয় দিনের সকালটা ছিল একদমই আলাদা, কারণ শীতের ঠান্ডা হাওয়া আমাদের জানিয়ে দিচ্ছিল মকর সংক্রান্তি প্রায় আগত। পাখিদের কিচিরমিচির আওয়াজের মাঝে খেজুর রসের স্বাদ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে নিয়ে আমরা সেদিনকের মতো শুরু করে দিয়েছিলাম আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ভ্রমণ। সকাল সকাল লঞ্চে চেপে বেরিয়ে পড়েছি সজনেখালির উদ্দেশ্যে। ওখানে যাব, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটা দেখবো, তারপরে সারাদিন সুন্দরবনের বনে বাজারে ঘুরে বেড়ানোর প্ল্যান রয়েছে, কোন এরিয়ায় ঢোকার প্ল্যান রয়েছে। মাত্র মিনিট দশেকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে রয়েছে কুমির এবং কচ্ছপের প্রজনন কেন্দ্র এবং একটা ওয়াচ টাওয়ার। জায়গাটিকে বড্ড সুন্দরভাবে সাজানো হয়েছে এবং বেশ ওয়েল মেনটেইন। এখানে নিমাইদাই আমাদের গাইড হিসাবে আমাদেরকে সহায়তা করেছিল।
আর ঢুকতে না ঢুকতেই আমরা দেখা পেয়েছিলাম কাঁকড়া গাছে। এই যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে গোল পাতা, কারণ পাতাটা অনেকটা লম্বা, বাট এই যে পাতাটা দেখছেন অনেকটা নারকেল গাছের মতন দেখছে, কিন্তু এই যে গোল পাতা, যে নামকরণটা হয়েছে গোল ফল থেকে নামকরণটা হয়েছে। নারকেল গাছের ফাঁক দিয়ে আমরা একটা কুমিরও দেখতে পেয়েছিলাম। এছাড়াও এখানে আমরা দেখতে পেয়েছিলাম সুন্দরবন বিখ্যাত সুন্দরী গাছে। সঙ্গে সঙ্গে নিমাইদা আমাদের পরিচয় করিয়ে দিচ্ছিল এই কাঁকড়া, সুন্দরী, গর্জন গাছের সাথে। আর এখানে দেখা পেয়েছিলাম আমরা সুন্দরবনের মনিটর রিজার্টের। বাঁদরের কার্যকলাপ নিয়ে তো কোনো কিছু বলারই অপেক্ষা রাখে। কেউ মাকড়সা মানব হয়েছে, কেউ আবার সিনেমার নায়কের মতো অঙ্গভঙ্গি করছে, আবার কেউ আরাম নিতেই ব্যস্ত। সজনেখালি দেখার পর লঞ্চে উঠতেই আমাদেরকে পরিবেশন করা হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, চানা আর মোয়া। ব্রেকফাস্ট পর্বের সমাপ্তি ঘটিয়ে সজনেখালি ছেড়ে আমরা এগিয়ে চললাম সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে দিয়ে দোবাকির দিকে। তো মোটামুটি ব্রেকফাস্ট পর্ব সাঙ্গ করে সজনেখালি ছেড়ে এগিয়ে চলেছি দোবাকির দিকে। আর যত দোবাকির দিকে এগোচ্ছি না, তত দুপাশের যে ব্যবধান রয়েছে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের থেকে, সেই ব্যবধান তত কমছে। ঠিক আমার পাশে চলে এসছে সুন্দরবনের ঘন অরণ্য, ম্যানগ্রোভের বন পুরোপুরি। হালকা হালকা গা ছমছমে ভাবও রয়েছে, কারণ হঠাৎ করে মনে হচ্ছে যেন এই মুহূর্তে একটা হালুম বলে বাঘ এসে নৌকার উপরে এসে উঠে পড়বে। যদিও সেরকম হওয়ার সম্ভাবনা যে একদমই নেই বলা যায় না, কারণ মাঝে মধ্যেই হামেশাই শোনা গিয়ে থাকে নৌকো থেকে কাউকে নিয়ে পালায় বাঘ। তো আপাতত তো বাঘের গল্পটাই মনের মধ্যে নিয়ে রেখে চলেছি। সুবর্ণখালী খালের মধ্যে দিয়ে যেতে যেতে লঞ্চ থেকেই দেখে নিচ্ছিলাম ছোটবেলায় পড়া সেই শ্বাসমূল ঠেসমূল। মাঝে মধ্যেই আমাদের দেখা দিয়ে যাচ্ছিল সারস, বুনো মুরগি থেকে শুরু করে আরো অনেক রকমের পাখি। এছাড়াও দেখা মিলছিল শ্বাসমূল খেতে ব্যস্ত বুনো শুয়োরের। বনবিবি ভরানি খাড়ির মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের লঞ্চে সবারই বাঘ দেখার উত্তেজনা ছিল চরম পর্যায়ে। সকালের স্ন্যাক্সের খয়রা মাছ ভাজাটি নিজে হাতে তৈরি করেছিল রিজুদা। বাঘ মামার দেখা তখন অবধি না পাওয়া গেলেও দেখে নিয়েছিলাম আমরা একটি বাচ্চা হরিণ। হেতাল বনের সামনে আসতেই আমরা বেশ সজাগ হয়ে গিয়েছিলাম, কারণ বাঘের দেখা এখানেই মিলতে পারে। তবে বুনো মুরগি ছাড়া আমাদের ভাগ্যে আর কিচ্ছু জোটেনি। দুপুর 12:30 নাগাদ আমাদের লঞ্চ গিয়ে ভিড়ল দোবাকি ক্যাম্পে। পৌঁছে গেছি 12:30 সময় দোবাকি। বেশ অদ্ভুত এই জায়গা দোবাকি। এই জায়গাটার ক্রেজ এতটাই বেশি যে মোটামুটি এখানে যত লঞ্চ আর যত বোট এসছে না, নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিয়েছে কে আগে ভেরাবে সেই নিয়ে। তো বেশ কিছুক্ষণ এরকমই ঝুড় ঝামেলার মধ্যে দিয়ে কাটিয়ে 10-15 মিনিটের মতো আমরা অবশেষে দোবাকির এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকেছি। অদ্ভুত কেন এই জায়গাটা, গোটা সুন্দরবন এরিয়াটা বেশ কিছুটা জায়গা জুড়ে না এরকম ফেন্স, এই যে এই ফেন্সগুলো দিয়ে ঘেরা রয়েছে, জঙ্গলগুলো ঘেরা, কিন্তু আমরা উন্মুক্তভাবে হেঁটে বেড়াতে পারি বা অবাধ বিচরণ ছিল আমাদের। কিন্তু এইখানে যেটা হয়, এইখানে আমাদের অবাধ বিচরণ নেই, জঙ্গল আমাদের বাইরে, আমরা এরকম খাঁচায় বন্দি হয়ে হেঁটে চলেছি। তো এই কারণে জায়গাটা বড্ড অদ্ভুত। আর মোটামুটি 600-700 মিটার জুড়ে এই জায়গাটা রয়েছে, আমাদেরকে হেঁটে যেতে হবে। তো চলো বাকিটা দেখাতে দেখাতে যাবো। একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের ছোট্ট সরোবর রয়েছে যেখানে বাঘ আসে জল খেতে, আর বলা হয়ে থাকে এখানে পূর্ণিমার রাতে বাঘকে দেখা গিয়ে থাকে। 1/2 কিলোমিটারের এই ক্যানোপি ওয়াকের অভিজ্ঞতা সত্যি মনোমুগ্ধকর। যেহেতু এটা মাটির থেকে বেশ কিছুটা উপরে হাঁটার সুযোগ করে দেয়, তাই অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। বর্ষাকালে এখানে এলে তোমরা লাল কাঁকড়া দেখতে পেতে পারো। আর শেষে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যেতেই পারে হরিণ ও বাঘের। আমরা দেখা পেয়েছিলাম দুটি হরিণের।
সুন্দরবনে বনবিবি এবং বড় গাজির ছোট ছোট প্রতিমা তোমরা প্রায় সব জায়গায় দেখতে পাবে। আরও দেখতে পাবে প্রচুর সুন্দরী গাছ, যার মূল বৈশিষ্ট্য হলো পাতার দুপৃষ্ঠের দুরকমের রং, আর সরোবরের মাঝখান থেকে মাথা তুলে উঁকি মারা কচ্ছপের। দোবাকি ক্যাম্প দেখার পর আমরা আবার লঞ্চে উঠে পড়েছিলাম ঝড়খালি যাওয়ার উদ্দেশ্যে। তবে যেতে না যেতেই দেখা পেয়েছিলাম শীতের দুপুরে রোদ পোহানো কুমিরের, যাকে দেখে গোটা টিমের প্রায় আনন্দে আত্মহারা অবস্থা। মামার দেখা না হয় নাই পেলাম, তবে কাকার দেখা তো পাওয়া গেল। ঝড়খালি যাওয়ার পথেই আমাদেরকে সার্ভ করে দেওয়া হয়েছিল লাঞ্চ। তবে আজকের লাঞ্চটা কিন্তু ছিল বেশ জবরদস্ত। ভাত রয়েছে, ডাল দেওয়া রয়েছে, আলু, ফুলকপির তরকারি, গলদা চিংড়ি, এটা কি মাছ ছিল বললো, কাতলা মাছ, আর বেগুন ভাজা। লাঞ্চের পর আমরা এগিয়ে যেতে থাকলাম পঞ্চমুখিয়া নদীর দিকে, যেখানে পাঁচটা নদী এক জায়গায় এসে মিলে সাগরের ন্যায় একটি জায়গা তৈরি করেছে। মাতলা, গুমতি, বিদ্যাধরি, বড়গাজীখালী এবং হেরোভাঙা, এই পাঁচটি নদীর মিলনস্থল হলো এই জায়গা। দুপুর দুটো নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম ঝড়খালি জেটি ঘাটে। তো এসে পড়েছি ঝড়খালি ঘাটে, এখানে একটা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্ক আছে, সেটাই দেখব, তারপর ফিরে যাব বাকিরালয় আজকের মতো। এই অ্যানিমাল পার্কটি খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত এবং ঢোকার জন্য জনপ্রতি টিকিট মূল্য হলো 30 টাকা করে। এই পার্কে আমরা আবারও দেখে নিয়েছিলাম আমাদের কাকা অর্থাৎ কুমিরের। এখানে কুমিরগুলো বেশ স্বাস্থ্যবান বটে। এই স্থানে মূলত জঙ্গলের অসুস্থ বাঘেদেরকে নিয়ে আসা হয় তাদের চিকিৎসা করার জন্য। বর্তমানে এখানে রাখা রয়েছে 2টি বাঘকে। জঙ্গলের বাঘকে জঙ্গলে ছাড়া অবস্থায় না দেখলেও এখানে চিকিৎসারত অবস্থায় দেখে সেইটুকুরই স্বাদ নিয়ে আমরা চলে গিয়েছিলাম হরিণ দেখতে। তো এই ছিল মোটামুটি ঝড়খালি ফেরিঘাটের পাশে থাকা জু, যেটাকে জু বলা মোটেই ঠিক হবে না, কারণ এখানে যে বাঘগুলো রয়েছে বাঘগুলোর চিকিৎসা চলছে। এখানে চিকিৎসা করে তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এরপরে যদি তাদের আরও কিছু জানা থাকে যে এই বাঘগুলো অসুস্থ বা এই বাঘগুলোর পায়ে লেগেছে, তাদেরকে আবার এখানে আনা হবে, এনে তাদের শুশ্রূষা করা হবে, তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ঝড়খালির এই অ্যানিমাল পার্কটি ঘুরে নেওয়ার পর আমরা একটু এক্সপ্লোর করে নেওয়ার চেষ্টা করলাম ঝড়খালি জেটিঘাট সংলগ্ন এই ছোট্ট মার্কেটটি, আর অপেক্ষা করতে থাকলাম কখন আমাদের লঞ্চ এসে পড়বে আর নিয়ে যাবে আমাদেরকে আজকের মতো ফিরিয়ে পাখিরালয়ে। পাখিরালয় ফিরে যাওয়ার পথেই আমরা সাক্ষী থেকেছিলাম এক অপূর্ব সুন্দর সূর্যাস্তের। দিগন্ত ছোঁয়া জল ও আকাশের মিলনস্থলের মাঝে সূর্যিমামা আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। সন্ধেবেলা লঞ্চেই সার্ভ করা হয়েছিল চিকেন পাকোড়া। যদিও তীব্র হাওয়ার দরুন লঞ্চের উপরে আমি আর কয়েকজন ছাড়া বাকিরা সবাই চলে গিয়েছিলেন কেবিনের ভেতরে, তবে পূর্ণিমার রাতে লঞ্চের সামনে বসে চাঁদের আলো গায়ে মেখে রাতের শোভা উপভোগ করার সৌভাগ্য আমার মতো খুব কম লোকেরই জোটে। সুন্দরবন ভ্রমণের শেষ রাতে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল ঝুমুর নৃত্যের, সেখানে আমরা নিজেদেরও কোমর দুলিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলাম।
শেষ রাতের ডিনারে আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলুর দম, স্যালাড এবং যারা এগুলো খাবেন না তাদের জন্য সাদা ভাত, ডিম কষা, রুটি ইত্যাদি। কি গো, কেমন লাগছে তোমাদের? ঝাল লাগছে? ভালো লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম সুন্দরবন গোসাবা পাখিরালয়। আজকে এই শীতের সকালে আমাদের সুন্দরবনে শেষ দিন, আর আজকে আমাদেরকে এই শেষ দিনে সকালবেলা বিদায় জানাচ্ছে সুন্দর সুন্দর পাখির ডাক, শীতের ঠান্ডা হাওয়া আর হালকা কুয়াশা। এই অবস্থায় আমরা একটু বাদেই উঠে পড়ব লঞ্চে, জেটি ঘাট থেকে লঞ্চে আমাদের রওনা দিয়ে দেবে। আমরা ফিরে চলে যাব ক্যানিং, তারপরে সেই ইট পাথরের শহর কলকাতা। তো আজকের মতো সুন্দরবনকে বিদায় জানানোর আগে যতটুকু চেষ্টা করব তোমাদেরকে দেখাবো, যদি কোনো রকম বন্য প্রাণীর কিছু দেখা পাই সেটাও তোমাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া তো সাথে রয়েছেই, বাকিটা লঞ্চে। সুন্দরবনের শেষ দিনের সকলের ব্যস্ততা কিছুটা কম ছিল। সকাল 9টায় নিজেদের বাক্স প্যাটরা নিয়ে গুটি গুটি পায়ে আমরা চেটিঘাটের দিকে চলে গিয়েছিলাম, যেখানে অপেক্ষা করছিল আমাদের 3 দিন 2 রাতের সঙ্গী সুবর্ণ লঞ্চ। ব্রেকফাস্টে দেওয়া হলো চানাপুর। শেষ বেলায় জাহাজের ক্যাপ্টেনের মতো একটি স্টিয়ারিং হুইলটা সামলে নেওয়ার ইচ্ছাটুকু সামলাতে পারি। অচেনা মানুষগুলো আজ নিজেদের মধ্যে ফোন নাম্বার বিনিময় করতে ব্যস্ত। 3 দিনের আনন্দ সবাইকে একটা পরিবার বানিয়ে দিয়েছে, যে মাঝে মাঝে 2 দিনের সেই স্মৃতিতে হারিয়ে যাচ্ছিল সবাই। রিজুদা চা দিচ্ছে। ফিরতি পথের যাত্রী আমরা আজ চোখ মেলে দেখছি তাদের, যারা যাত্রা শুরু করলো আজ। কি হচ্ছে, গল্প হচ্ছে? এখানে আমার দুজন জেঠু বসে আছেন, আর ওই দূরে রিজুদা। এই যে রিজুদা, সেই রিজুদা যে আমাদের এত ভালো করে খেয়াল রাখলো। আর এখানে আমার প্রিয় সঞ্জয় দা, ওইদিকে শুয়ে রয়েছে, দেখো কি নিমাইরা পুরো শুয়েই পড়েছে। আর ওই দূরে আমাদের প্রধান মানুষ যে আসছে দরজা খুলে, হ্যালো নিমাইরা, আমাদের হেভি খেয়াল রেখেছে। বিদায় বেলায় দেখা মিলেছিল একদল সারসেরও। সেদিনের লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, আলু মটরের কষা, ঝুরঝুরে আলু ভাজা, রুই মাছের ঝাল, পার্শে মাছের ঝোল, চাটনি, পাঁপড়। আর এভাবেই আমাদের তড়িয়ে এসে ফিরল সোনাখালীর তীরে। ফিরে এলাম আমরা এক রাশ মধুর স্মৃতি নিয়ে। বিদায় সুন্দরবন।